বন্ধুরা দেখছেন আমি অনেক কষ্ট করে গান শিখতে পারতাছি, আমি অনেক গান শিখতে পারতাম। অনেক আউশ লাগে গান শিখতে করতে, খেতের দান নিজের খেতের দান। আগে মনের মন গান শিখতে পারতাম, গান শিখতে করা এবারে মুড়ি শিখতাম, শিখতে পারতাম, মুড়ি বাঁচতাম, কই বাঁচতাম, সব কিছুই করতাম, আওয়াজের করতাম। এখন তার দান তো করি না। Thank you.
সংরক্ষণ করবে। আমি আমার জীবনের প্রথম এই ধানের বস্তা মাথায় নিলাম। এটা একটি অন্যরকম ভালোবাসা, এটা একটি অন্যরকম অনুভূতি। ক্ষেতের ধানের চালের ভাত খাই না অনেক বছর। তো মা হঠাৎ করেই বললো যে একটু তিন বস্তা সাড়ে তিন বস্তা আমরা ধান পেয়েছি, তো এবার চাল করার জন্য। তো চাল করলাম শখে বসে। আসলে ধান নেওয়াটা আসলে অনেক কষ্ট। এই তিন বস্তা ধান করেছি চাল করার উদ্দেশ্যে, সেটা আসলেই যে এত কষ্ট। আর মানুষ মনের মন টনে টন কীভাবে করে সেটা আসলে বোঝার বিষয়।